সবাই একসাথে দাওয়াত খেতে যাচ্ছিলাম এখানে দেখেন বাচ্চারা কত খুশি হয়েছে লাল ড্রেস দিয়ে এবং সবাই আজকে লাল পরেছে সবাইকে খুবই সুন্দর লাগছিল মাশাল্লাহ আমরা এখানে দাওয়াত খেতে চলে আসছি বরাবর তো এখানে সবাইকে দাওয়াত করা হয়েছিল আপা অনেক কিছু রান্না করেছে যা এই ছোট্ট একটা পিঠুর মধ্যে বলে শেষ করতে পারবো না অনেক অনেক কিছু আয়োজন করেছিল আপার খুবই সুন্দর মার্শাল্লা উপরে ছাদের উপর সুন্দর বাগান আছে